পথের বাপি বাপরে মনা পথের বন্ধু বন্ধু ইয়েস অনেকেই আমাকে প্রশ্ন করছেন আপনি বাসা থেকে বের হচ্ছেন কেন 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 আমি কয়টা ব্লগে বলবো আপনাদেরকে আমি কেন বাসা থেকে বের হচ্ছি যদি আপনার খুব বেশি জানতেই মনে হয় তাহলে পূর্বের ব্লগগুলো দেখুন আমি জানি আপনারা অনেকেই নতুন সাবস্ক্রাইব করছেন আমার সময় কিছুই জানেন না জাস্ট একটা ব্লগ দেখে ভালো লেগেছে বাস অতটুকুর ভিতরে আপনারা প্রশ্ন করছেন আপনারা যারা নতুন সাবস্ক্রাইবার আছেন আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ করবো আমার পূর্বের ব্লগগুলো দেখার জন্য তাহলে আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন আমি কে আমি কি করি এবং কি করছি এবং আমি যা করছি এই করার পিছনে কি উদ্দেশ্য খুব স্বাভাবিক একটা সময় খুব বড় মাপের একটি পত্রিকায় কাজ করতাম খুব প্রাউডলি গর্বের সাথে পরিচয় দিতাম যে আমি দৈনিক কালের কণ্ঠে ফটো সাংবাদিক হিসেবে কাজ করছি বাট এখন আমি ওই ধরনের কোনো বড় পত্রিকা বা বড় মিডিয়ার সাথে নেই ছোটোখাটো যাদের সাথেই আছি আমি ওইভাবে শেয়ার করতে চাচ্ছি না অবশ্যই এর পিছনে কোনো না কোনো রিজন তো রয়েছে যেহেতু এটা ব্যক্তিগত ব্যাপার সেই ক্ষেত্রে কেনই বা আপনারা জানার জন্য ব্যাকুল হয়ে যাচ্ছেন জাস্ট এতটুকুই জেনে রাখেন আমি সাংবাদিকতা করছি এখনও বাংলাদেশে ওই ধরনের পরিবেশ হয়ে ওঠেনি যে একজন মোটোব্লগার সে তার বাইকিং জীবনটাকে প্রফেশনাল জীবন হিসেবে বেছে নিবে এর জন্য কিছুদিন সময় লাগবে সেই সময়টা পর্যন্ত আমাকে এবং আপনাদেরকে অপেক্ষা করতে হবে সবাই তো সবাইকে তো আর এক পাল্লায় মাপছি না অনেকেই মনে করছে যে ইউটিউব দিয়ে কোটি কোটি টাকা কামানো যায় তাহলে আপনাদেরকে স্বাগতম কোটি টাকা কিছু কামিয়ে যান আর কিছু দান করে যান আমার কাছে আর খেয়াল করে দেখবেন আমি এমন কোনো টাইমে বের হই না যেই টাইমটা বের হওয়া নিষেধাজ্ঞা আছে আমি এমন টাইমে বের হই যেই টাইমে বের হওয়া নিষেধাজ্ঞা নেই আর আপনাদেরকে আমি কোনোভাবে ইন্সপায়ার করছি না আপনারাও আমার মতো বাসা থেকে বের হন ব্লগ করেন এটা সেটা সবার দ্বারা তো সব কিছু হয় না আপনাদেরকে ঘরে রাখার জন্যই আমি ব্লগগুলো করছি এবং সেটা প্রথম থেকে বলে আসছি একই কথা বারবার যদি বলি যারা আমার নিয়মিত ভক্ত বন্ধু দর্শক যারা আছেন আপনারাই বিরক্ত হবেন তো আমি আপনাদেরকে বিরক্ত করার কারণে রেগুলার একই কথা বারবার বলি না আজকেও আমি বাসা থেকে বেরোচ্ছি এক বিশেষ কাজে সেটা অবশ্যই ব্যক্তিগত যেটা আপনাদের কাছে শেয়ার করার মতো নয় তবে হ্যাঁ বাসা থেকে বের হয়ে যাওয়ার পথে আসার পথে আপনাদের জন্য ব্লগ করি এবং সেটা কি আপনাদের মাঝে আপলোড করা কি কোনো অপরাধ যদি কেউ অপরাধ মনে করে থাকেন তাহলে এটা তার ব্যর্থতা আমি অপরাধ মনে করি না মানুষের মাঝে সচেতনতা তৈরি করা আমার কাছে এটা কোনো অপরাধ নয় কে কি ভাবলো সেটা নিয়ে ভাবার মতো সময় আমার নাই আমাদের কিন্তু প্রতিদিনই কোনো না কোনোভাবে বাসা থেকে বের হতেই হচ্ছে হয় বাজার করতে নয় দোকানে যেতে অথবা ডিসপেন্সারিতে বাসায় থাকতে হবে ফাইন বাট জীবনের প্রয়োজনে বাসা থেকে বের হওয়াটা কোনো অস্বাভাবিক ঘটনা না আমরা সবাই কম বেশি বের হচ্ছি আর এই বের হওয়ার ফাঁকে এই বের হওয়ার ভিতর দিয়ে আপনাদেরকে আমি মানুষের স্বাভাবিক জীবনে কিছু অংশ আমার জীবনে কিছু অংশ আপনাদের মাঝে তুলে ধরছি উদ্দেশ্য একটাই আমার এই ব্লগটা আপনি যখন বাসায় বসে দেখবেন আপনার ওই সময়টা যেন খুব সুন্দর কাটে খুব ভ্যালুয়েবল কাটে আপনি যেন কিছু বুঝতে পারেন কিছু শিখতে পারেন কিছু জানতে পারেন তবে হ্যাঁ আপনারা যে যখনই বাসা থেকে বের হন না কেন অবশ্যই অবশ্যই পূর্ণ সচেতনতার মাধ্যমে বাসা থেকে বের হতে হবে মাস্ক ব্যবহার করতে হবে হ্যান্ড স্যানিটাইজেশন ব্যবহার করতে হবে যদি পারেন গ্লাভস ব্যবহার করবেন আসলে আমি প্রত্যেকটা ব্লগে আপনাদেরকে একই কথা বারবার বলি না কারণ সচেতন কিভাবে থাকবেন করোনাকে কিভাবে অ্যাভয়েড করবেন এইগুলো তো বিভিন্ন ব্লগে তারপর বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিভিন্ন সংস্থা পত্র পত্রিকা টিভি মিডিয়া সব জায়গায় কিন্তু দেখাচ্ছে কিভাবে আপনারা করোনা থেকে নিরাপদ দূরত্ব থাকবেন করোনা থেকে সচেতন থাকবেন আমার কথার উদ্দেশ্য এই নয় যে আমরা লকডাউন মানব না লকডাউন ভেঙে আমরা বাসা থেকে বের হয়ে আমরা যা খুশি তা করব না আমরা যার যার প্রয়োজনে যতটুক সময় থাকা দরকার আমরা বাইরে থাকব যতটুক সময় বাইরে থাকব সেফ থাকব নিরাপদ থাকব নিজের জন্য নিজেদের জন্য বাসা থেকে আর বের হয়নি সারাদিন বাসায় ছিলাম আসলে যে কাজটার জন্য বের হওয়ার কথা ছিল সেই কাজটা ক্যান্সেল হয় ফোন আসে তারপর আর বের হয়নি একটা সময় সাংবাদিকতার পাশাপাশি মোটোব্লগিং করতাম আর এখন মোটোব্লগিংয়ের পাশাপাশি সাংবাদিকতাও করছি যখন সময় হবে অবশ্যই অবশ্যই আমি আপনাদেরকে জানাবো যে আমি কোন মিডিয়ার সাথে জড়িত আছি যেহেতু বাসা থেকে বের হতে পারিনি তারপর যেটা করলাম আমার হার্ড ডিস্কের পুরাতন কিছু ফোল্ডার খুঁজে বের করলাম গত বছরের একটি ভ্রমণ আশা করি আমার এই বাইক ভ্রমণটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে
কারণ ইন্টারেস্টিং কিছু বিষয় তো আছে। যদিও আমি পূর্ণাঙ্গভাবে ব্লগটি তৈরি করতে পারিনি, ব্লগের বেশ কিছু ফুটেজ আমি হারিয়ে ফেলেছি, তারপরও চেষ্টা করেছি যতটুকু সম্ভব আমার মতো করে। আর আপনারা তো বরাবরের মতোই আমার প্রত্যেকটা ব্লগই সাপোর্ট দিয়ে যাচ্ছেন। তো যাই হোক, দেখতে থাকুন, সাথে থাকুন, আর চলতে থাকুন চকলেট বাইকের সাথে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে যাচ্ছি ট্যুরে, আর এই ট্যুরে আমি যে বাইক নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে আমার 13 GP1। ও, বেশি দূর হয়ে গেছে, কাছ থেকে দেখায়। আমার 13 GP1। বন্ধুরা, এই চট্টগ্রামে এই ট্যুরে যাচ্ছি কোনো বিশেষ কোনো কারণ নাই, শুধুমাত্র আমার ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়ার জন্য, দেখা করার জন্য। আশা করছি তারা খুশি হবে। আসলে মানুষের মন রক্ষা করার জন্য, খুশি করার জন্য অনেক কিছুই করতে হয়। একজন মোটোব্লগার হিসেবে সবসময় আমি চাই আমার সাবস্ক্রাইবার, আমার ফ্রেন্ডরা, আমার বন্ধুরা সবাই যেন সবসময় খুশি থাকে। মানুষের খুশিটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। তাহলে চলুন বন্ধুরা, আস্তে ধীরে রওনা দেওয়া যাক। আর আমি বরাবরের মতোই এই ট্যুরে লেট, বরাবরের মতোই লেট। বন্ধুরা আমার জন্য দোয়া করবেন, আমার জন্য এইসব লেট যেন না হয়, আমি যেন সঠিক টাইমে রওনা দিতে পারি। যেমন আমার আজকে রওনা দেওয়ার কথা ছিল সকাল 8টায়, কিন্তু আমি আজকে রওনা দিচ্ছি প্রায় 11টা। যাব কখন? খুবই দুঃখজনক হলেও সত্য, আমার এরকম লেট হচ্ছে, আমি আসলে কি করব বুঝতে পারতেছি না। আমার কেন জানি লেট হয়ে যায়, কেন যে লেট হয়ে যায় আমি আসলে কিচ্ছু বুঝি না, কিচ্ছু বুঝি না। বন্ধুরা প্লিজ প্রে ফর মি, যেন আমার লেট না হয়। বন্ধুরা, আমি হচ্ছে মারাত্মক মন ভুলে টাইপের একটা মানুষ। রাত্রে ঘুমাতে গিয়ে ভুলে গিয়েছিলাম যে আমি ট্যুরে যাচ্ছি। যাই হোক, তাহলে পরম করুণাময় আল্লাহ তাআলার নাম নিয়ে ট্যুরটি স্টার্ট করতে যাচ্ছি। সবাই দোয়া করবেন। এই ভাইদের সাথে রোডেই পরিচয় হচ্ছে, এবং অনেকটা পরিচয় রেসের মতো, বাট রেস না, দুজনেই খুব সতর্ক চালাচ্ছিলাম। আমি ভাইয়ার এই কারের কাছে চান্সই পাচ্ছিলাম না, ভাইয়ার কার টোটালি মড করা, অনেক গতি, আমার তো জোশ লাগছিল যে আমি ভাইয়ার সাথে সাথে দেখার চেষ্টা করছিলাম। ভাইয়াদের সাথে পরিচয় হলো, আমরা একটু চা টা খেলাম। ভাইয়া কেমন লাগছে এই নতুন ফ্রেন্ডশিপ? হ্যাঁ ভাই, ভালো আলহামদুলিল্লাহ। যাই হোক বন্ধুরা, কুমিল্লা পর্যন্ত ভাইয়ারা যাবে, কুমিল্লা পর্যন্ত ভাইয়াদের সাথে আছি, তারপর তো আমাকে চট্টগ্রাম যেতে হবে, তারপর ভাইয়ারা যাবে বিয়ে খেতে। এই যে আরও দুইটা বন্ধু আছে, তারা বিয়ে খেতে যাচ্ছে, দুর্ভাগ্য আমি বিয়ে খেতে যেতে পারছি না। সরি ভাইয়া, আমি আপনার সাথে যেতে পারছি না, আমি আসলে যাচ্ছি ট্যুরে, চট্টগ্রাম যাবো। আহ,
ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের সবচেয়ে পরিচিত যে হোটেল মিরেশ্বরায়ের ড্রাইভার হোটেল, এখানে ভরপেট খানা পিনা করলাম। এখন আবার যাত্রা স্টার্ট করব। কি রেডি? তো সবসময় রেডি, চলুন আবার যাত্রা শুরু করা যাক। বন্ধুরা, রাত চলে আসছে, এখন রাতকে নিয়ে যাবো সিআরবি, যেখানে চিরাঙ্গের বন্ধুরা, বাইকার বন্ধুরা সবাই আসবে, সবার সাথে দেখা হবে। চলুন যাওয়া যাক। রাত দুটো না, তোমার ইমপ্রেশন পরে নেবো, আসো ওঠো। রাহাত আজকে আমার বাইকটি রাইড করলো, এখন সে ইমপ্রেশন দিতে যাচ্ছে, আমরা তার ইমপ্রেশনটা একটু পরে শোনাবো আপনাদেরকে। আমি স্টার্ট দিই। হচ্ছে রাহাত, আপনারা আগেও দেখেছেন বাঁশবাড়িয়া ব্লগে। তো কেমন লাগলো পুরাতন ব্লগ? এখনো হার্ডডিস্কে আরো তিন চারটা ব্লগ সম্ভবত রয়েছে, সেগুলো আগে পিছে কথা বলে মিলিয়ে মিলিয়ে আপনাদের মাঝে পাবলিশ করব। আমার এই ইউটিউব চ্যানেলটিতে প্রায় 340টি এরও বেশি ভিডিও রয়েছে। তো আপনারা যারা এখনও আগের ব্লগগুলো দেখেননি, দয়া করে দেখুন। একটু কথা দিতে পারি যে আপনাদের সময়টা আপনারা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন, কারণ আমি সবসময় চেষ্টা করেছি আমার ব্লগগুলোতে আপনাদের জন্য কোনো না কোনো মেসেজ দেওয়ার। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, বাসায় থাকবেন। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই স্যালুট।